সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসআরবি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার একটি বেবি ফ্রক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুধু চমৎকারই না, অত্যন্ত সুন্দর, ভীষণ সুন্দর এই ফ্রকটি। এখন আমি আপনাদেরকে কাটিং, সেলাই সহ বুঝিয়ে দেব। এর জন্য আশা করছি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। খুব সহজভাবেই আমি ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেব, যারা নতুন আছেন তারাও যাতে বুঝতে পারেন এইভাবেই বোঝানোর চেষ্টা করব। এর জন্য এখানে আমি কাপড় নিয়েছি। আপনাদেরকে ফ্রগের যে নিচের পাড়টা আছে সেটা প্রথমে লম্বাটা প্লাস চওড়াটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ কুচি দেওয়ার জন্য যে পাড়টা আমি রাখবো সেটা আপনাদেরকে প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি টু পাড়ের কাপড় নিয়েছি, অর্থাৎ কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি। কাপড়ের লম্বাটা আমি নিয়েছি 18 ইঞ্চি, ঝুলের যে লম্বাটা আছে সেটা আমি নিয়েছি 18 ইঞ্চি, কুচির জন্য লম্বাটা আমি নিয়েছি 37 ইঞ্চি। দেখুন, এখানে আমি 37 ইঞ্চি কুচির জন্য লম্বাটা নিয়েছি। আর এই কাপড়টা টু পাটের, আপনাদেরকে নিচের কাপড়টা আমি বুঝিয়ে দিয়েছি। আর এই ড্রেসটি আমি করব 5 বছরের বাচ্চাদের জন্য, অর্থাৎ 5 থেকে 6 বছরের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে। উপরের পাড়ের জন্য আমি এখানে 4 বাজে টু পাটের কাপড় নিয়েছি। দেখুন, 4 বাজের টু পাট। প্রথমেই কাপড়ের যে ঝোলটা আছে, বডির উপরের পাড়ের যে লম্বাটা আছে সেটা আমি মেপে নিচ্ছি। সেটা আমি 11 ইঞ্চি নিয়েছি, 11 ইঞ্চিতে দাগ করে দিয়েছি। বডির মাপটা হচ্ছে 8 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চিতে আমি দাগ করে দিয়েছি। আপনাদেরকে আগেই বলে রেখেছি সব জায়গায় সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি করে বেশি নিয়েছি। এর মধ্যে থেকে আমি সেলাইটাও করে নেব। কাঁধ ও গলার মাপটা আমি নিলাম 5 ইঞ্চি, হাতার যে গ্রাউন্ডটা আছে সেটা আমি নিলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ করে দিয়েছি। দাগ বরাবর ফিতার সাহায্যে লম্বা করে একটু দাগ করে নিলাম। আলতো হাতে একটু শেপ দিয়ে নিলাম হাতার। গলার চওড়াটা আমি নিলাম 2 ইঞ্চি, একইভাবে গলার লম্বাটা নিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে আমি দাগ করে দিলাম। গলাতেও আলতো হাতে আমি একটু শেপ দিয়ে নিলাম। এবার আমি কাটিং করে নিব কেচির সাহায্যে। এই বেবি ফ্রকটা খুবই সুন্দর, খুব সহজেই করা যায়। ফ্রকটি প্রায় 30 মিনিটের মধ্যেই কমপ্লিট করা যায়। আমি হাতার যে অংশটা আছে সেটাও কেটে নিলাম। ফ্রকের চারপাশটাই আমি কেটে কমপ্লিট করে নিয়েছি। এখন যেই সামনের পাড়টা সেটা একটু, গলাটা একটু বাড়িয়ে নেব। আর হাতার যে গ্রাউন্ডটা আমি 6 ইঞ্চি কেটেছি সেখানে একটু তালপাতটা একটু কেটে নেব। দেখুন, অল্প একটু, সামান্য একটু পরিমাণে কেটে নিলেই হয়ে গেল। যেভাবে আমি কুচিটা সেট করব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে এদিক, আরেক পাশ থেকে ওদিক, ঠিক এইভাবে আমি কুচিগুলো সেট করব। মাঝখানে 2 ইঞ্চির মতো জায়গা থাকবে যেখানে কুচিটা হবে না। চলে এলাম মেশিনে। সর্বপ্রথমেই আমি আপনাদেরকে ওপরের অংশটা সেলাই করে দেখাচ্ছি। এর জন্য মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর আমি একটু দাগ করে নিলাম। এইখানে লম্বাটে করে একটু চওড়া পাইপেন করে নেব, এটা সুন্দরের জন্য। আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি পাইপেনের জন্য বাসটা কীভাবে করছি। এখানে আমি 2.5 ইঞ্চির মতো চওড়া নিয়েছি, 1 ইঞ্চি চওড়া মাঝখানে ডিজাইনটা আমি করবো।
মাপ অনুপাতে এখন আমি সেলাইটা করে নেব। দেখুন আমি সেলাইটা করে সামনের ডিজাইনের যেই সেলাইটা আছে সেটা আমি করে ফেলেছি প্রায়। এখানে আমি সামনে শো বোতাম দেব, বোতামটা আপনাদেরকে পরে আমি দেখিয়ে দিব বোতামটা কীভাবে করতে হয়। কাদের যে জয়েনিংটা আছে এখন আমি কাদের জয়েনিংটা করে নেব। এরকম আড়াআড়ি কাপড় নিতে হবে, অর্থাৎ কাপড়টা সোজা কাটলে হবে না, অ্যাঙ্গেলে যে কাপড় আছে এরকম টানলে যে কাপড়টা স্প্রিং করে এই টাইপের একটি কাপড় কাঁধে পাইপেনের জন্য আমি করব। আর পাইপেনের কাপড়টা অবশ্যই জামার উল্টো দিকে লাগাতে হবে। এই কথাটা আমি আমার অন্য ভিডিওতেও বলেছি, বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে পাইপেনের যে কাপড়টা আছে সেটা জামার উল্টো দিকে লাগালে পাইপেনটা সুন্দর এবং নিখুঁতভাবে বসানো যায়। আমার পাইপেনের কাপড়টি বসানো হয়ে গিয়েছে এবং এখন আমি ভিতরে যে এরকম কেচির মাথা দিয়ে কাপড়টা অতিরিক্ত কাপড়টা কেটে নেব। এইভাবে অবশ্যই কেচির মাথা দিয়ে কাপড়টা কাটতে হবে পাইপেনটা ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এতে করে উল্টো দিকে বসালে খুব সুবিধা হয়, পাইপেনটা দেখে সুন্দরভাবে বাঁদিকে একটি নিখুঁত শেপ দিয়ে সেলাইটা করা যায়। গলার পাইপেনটা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে পাইপেনটা করে ফেলেছি। এখন আমি হাতার যে সেলাইটা আছে সেটা করে ফেলব। হাতার সেলাইয়ের জন্য আমি এখানে প্লেট বক্স হাতা দেব, এর জন্য 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। আর কাপড়ের লম্বাটা নিয়েছি আমি 16 ইঞ্চি। এখানে 2 ভাঁজ করে আছে তাই 8 ইঞ্চি মাপটা নিলাম। এই কাপড়টাকে আমি এইভাবে 2টি ভাঁজ দিয়ে নেব। 2 ইঞ্চি পর পর একটি করে দেখুন এভাবে কুচি দিয়ে নেব। আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে মেপে দিতে পারেন, আমি আন্দাজ করেই কুচিটা দিয়ে নিচ্ছি। তবে এই কুচিটা 2 ইঞ্চি পর পর করলে ভালো হয়। ঠিক এইভাবে বাঁচ দিয়ে কুচিটা করে নেবেন। এই কুচিটা করেই আমি হাতায় বসাবো, অর্থাৎ জামার হাতাটা দিব আমি প্লেট বক্স দিয়ে। এই হাতাটা দিয়ে বেবি ফ্রক করলে ফ্রকটা দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চাদের হাতের মধ্যে প্লেট বক্সটা অত্যন্ত সুন্দরভাবে বিছিয়ে পড়ে থাকে। নিচে সামান্য 1.5 ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। একইভাবে আমি 2টো হাতাই করে নেব। আপনাদেরকে একটি হাতা বসিয়ে আমি দেখাচ্ছি, অন্য হাতাটি আমি দেখাবো না, এমনিতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে। ঠিক এভাবে বাঁচ দিয়ে 400টা পরিমাণ কাপড় বাদ রেখে আবার একটি সেলাই দিয়ে নেব। এটা চাপ সেলাই, একটু দূরেই আমি দিব। আমার এক পাশের হাতাটি পুরোটাই আমি কমপ্লিট করে ফেলেছি। দেখুন
এই হাতাটা দেখতে যত সুন্দর, পরার পরেও অনেক সুন্দর লাগে। এখন মাঝখানে যে আমি 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে কোমরের কুচিটা করব, সেই 2 ইঞ্চি কাপড়টাকে আলাদা করে নেওয়ার জন্য আমি মাঝপথে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে হাত দিয়ে 1 ইঞ্চির মতো মাপে আমি একটু রিমার্ক করে নিলাম। এটা হচ্ছে কুচির কাপড়। কুচির কাপড়টাও আমি মাঝ বরাবর ঠিক 1 ইঞ্চি বাদ দিয়ে আমি একটু কেচির মাথা দিয়ে কাপড়টা কেটে একটু রিমার্ক করে নিলাম। আপনারা চাইলে চকের সাহায্যেও দাগ করে নিতে পারেন, তাতেও হবে। আমি ডাইরেক্টলি জামায় কুচিটা বসাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আলাদা করে আমি কুচিটা আগে দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পর পর এভাবে কুচিটা আমি দিয়ে নিব। এই কুচিটা 1 ইঞ্চি পর পর একটু ভারী করে কুচি দিলে, অর্থাৎ একটু গভীর থেকে কুচি দিলে ভালো হয়। দেখুন, এক সাইডের কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উল্টো সাইডের কুচিটা উল্টো করে দিয়ে নিব। উল্টো সাইডেও আমি 1 ইঞ্চি মতো কাপড়ে কুচি দেব। কুচিটা হয়ে গিয়েছে। দেখুন, একইভাবে আমি ব্যাক পার্ট প্লাস ফরম পার্ট দুটো সাইডেরই কুচিটা দিয়ে নিয়েছি। এখন কিভাবে বডির সাথে কুচিটা জয়েন করব আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক মাঝখানে আমি যে রিমার্ক করেছিলাম, সেই অনুপাতে একটি সাইডে আমি কাপড়টা লাগিয়ে নেব। এক পাশে আমি কাপড়টি লাগিয়ে নিলাম। এখন আমি উল্টো পাশে আবারও কাপড়টি লাগিয়ে নেব। মাঝ বরাবর যে ডিজাইনটি আমি করেছি, এতে করে ডিজাইনটা ঠিক থাকবে। বডির কাপড়ের জয়েনিংটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি ব্যাক পার্ট প্লাস ফরম পার্ট, দেখুন দুটো পার্টই করে ফেলেছি। এখন ঠিক কুচির এই জায়গাটায় আমি একটু ডিজাইন করব। ডিজাইনের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখুন, 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এটাকে আমি চিকন করে একটি পাইপিং দিয়ে নেব, অর্থাৎ 1/2 ইঞ্চি মতো আমি পাইপিংয়ের চওড়াটা রাখব। দুই পাশে এরকম ভাঁজ দিয়ে আমি এই পাইপিংটা করব। ঠিক কুচি যেই পরিমাণে আছে, যেদিক থেকে আমি কুচিটা করেছিলাম, সেই বরাবর এই পাইপিংটা আমি বডির ওপরের অংশে বসিয়ে নেব কুচি অবধি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টা বসাচ্ছি। দুটো পাশেই আমি একইভাবে সেলাইটা দিয়ে নেব। আর এই ডিজাইনটা অবশ্যই আমি বডির সামনের অংশে রাখবো, পিছনটায় করব না। এটা হচ্ছে ফিতার জন্য আমি করেছি চিকন পাইপেনের যে ফিতাটা, সেটা তৈরি করেছি। এটা হচ্ছে বডির যে অংশে আমি পাইপেনটা বসিয়েছিলাম 1/2 ইঞ্চি চওড়া, সেইখানে সেফটি পিন দিয়ে আমি পাইপেনটা আটকে দেব। দেখুন এই জায়গাটায়। এই সাইডটা অবশ্যই সেলাই করে আটকে দিতে হবে, না হয় ফিতাটা খুলে যাবে। এর জন্য আমি সেলাই করে আটকিয়ে দিলাম। দুটো পাশে আমার করা হয়ে গিয়েছে। ফিতাটা আমি সামান্য একটু আটকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে ফিতাটা বাঁধতে হবে। এখানে একটি ফুল করে বেঁধে নিলে সুন্দর চমৎকার হবে। হাতা থেকে ধরে বডির যে জয়েনিংটা আছে একদম নিচ পর্যন্ত, সেই জয়েনিংটা এখন আমি করে ফেলবো।
সেলাইয়ের জন্য অতিরিক্ত আমি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম। যখন আমি কাপড়টা কাটি, বডির মাপটা ছিল 7 ইঞ্চি আর আমি কাপড়টা কেটেছিলাম 8 ইঞ্চি, অর্থাৎ 4×7=28 ইঞ্চি। আমি কাপড়টা কেটেছিলাম 4×32=32 ইঞ্চি। সেই অনুপাতে আমি সেলাইটা করে নিচ্ছি। অতিরিক্ত যে কাপড়টা সেলাইয়ের জন্য নিয়েছি সেই বরাবর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, এর জন্য এখন আর মাপের প্রয়োজন হয় না। নিচের যে বাসটা আছে সেটা চিকন করে আমি দিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে আরেকটু চওড়া করে দিতে পারেন, আমি চিকনও করিনি একটু চওড়াও করিনি, মিডিয়ামভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি যেন আপনাদেরকে দিতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলের ঠিক নিচের অংশে লাল সাবস্ক্রাইব লেখা থাকবে, সেখানে ক্লিক করলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে বেল আইকন থাকবে, অল বেল আইকনে যদি ক্লিক করেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমি ভিডিও আপলোড দেব ঠিক তাৎক্ষণিক। দেখুন আমি ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি, দেখুন প্লেট বক্সটা কত সুন্দর হয়েছে, সামনে একটু সো বোতামও দিয়েছি, প্লেট বক্স দিয়ে হাতাটা করেছি বলে দেখুন হাতাটা দেখতে সুন্দর লাগছে, বাচ্চাদেরকে পরালেও সুন্দর লাগে। খুব কাছ থেকে ড্রেসটি আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে। শুধু আমি বলছি না, আপনারাও করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। অল্প সময়ে চমৎকার সুন্দর বেবি ড্রেস। আমি আমার বাচ্চার গায়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।